ইন্দো ওয়েস্টার্ন ইরানি মিত্র ড্রেসের ডিজাইনের ক্যালেন্ডার লঞ্চ। ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্রের ইন্দো ওয়েস্টার্ন ড্রেসের সমাহারে সমৃদ্ধ এক ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার শহরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, দেবিকা মুখার্জি, মডেল রেহান কবির সহ অন্যান্যরা। নতুনদের সাথে পুরনোদের ছবি স্থান পেয়েছে উক্ত ক্যালেন্ডারে। ইরানি দেবীর কালেকশন সত্যিই এক ব্যতিক্রম তা বলাই যায়। বারোটা নতুন ছবি আছে আর বারোটা পুরনো ছবি আছে। যেহেতু আমি এটা বোঝাতে চেয়েছি, হিস্ট্রি অফ ইরানি মিত্র ইন্ডো ওয়েস্টার্ন শাড়ি, শাড়িটা তো আজকে থেকে লঞ্চ হচ্ছে না। প্রথম লঞ্চ হয়েছিল 2008-এর 31st ডিসেম্বর বিড়লা সভাগরে 19-20 ম্যাগাজিনের সঙ্গে। সেখানেও 12টা শাড়ি লঞ্চ হয়েছিল। সেইগুলোকে বা এই 12টা বছর কি উত্থান, কিভাবে কি হয়েছে, কাদের সাথে কিভাবে যোগাযোগ হয়েছে, সব কিন্তু ইন্দো ওয়েস্টার্ন শাড়িগুলোর মারফত, ওরাই আমার সব। তো সেইগুলোকে বিভিন্নভাবে ছবি দিয়ে সাজিয়ে এবং আমি কিছু কথাও লিখে দিয়েছি যে ছোটো ছোটোভাবে লেখা আছে ওখানে যে কীভাবে করা হয়েছে বা কী কোন বছরে কী হয়েছে। অ্যাকচুয়ালি ক্যালেন্ডারটা যখন ভেবেছিলাম, অনেকের কাছে জানিয়েছিলাম, তো এই যে করোনা পিরিয়ডে আমরা 2 দিন শ্যুটটা করতে পেরেছিলাম, 3rd ডে শ্যুটটা আমি আর করে উঠতে পারিনি, আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন। তো এখানে ইন্দ্রাণী হালদার, অ্যাক্ট্রেস দেবিকা মুখোপাধ্যায়, ডক্টর আরাত্রিকা দাস, সোমা লাহিরি, অনেক পুরনো জার্নালিস্ট, তাছাড়াও অনেক নতুন মডেল, 3-4 জন নতুন মডেল ছিল, আরও অনেক গুণী মানুষের এখানে আসার কথা ছিল। যেহেতু আমি 3rd ডে শ্যুটটা করতে পারিনি, করে উঠতে পারিনি আর কি, তো সে কারণে এনাদের দিয়ে আমাদের পাতাগুলো সাজিয়েছি। ডাইরেক্টর রেশমি ঘোষ, রেশমি মিত্র, অ্যাকচুয়ালি রেশমি সেদিনই বম্বে গেল। এটাও যে আমি হঠাৎ করে করছি, ডেটটা কালকেও করেছিলাম, চেঞ্জ করে আজকে করলো, এত রকম বিশৃঙ্খলা যাচ্ছে এই পিরিয়ডটা যে আজকে হয়ে গেছে মনে হলে হ্যাঁ হয়ে গেছে, তাহলে রেশমি মিত্র যখন চলে যাচ্ছে তখন আমার মনে হচ্ছিল আরেকটা দিন। আমি ওকে বলছি যে আরেকটা দিন আগে বললে না, আমি তো ভাবছি তুমি বম্বে চলে গেছো। ও আমায় বললো যে বম্বে চলে গেলো না গো, আমার আবার এই প্রবলেমটা হলো, বা ছিলেন না, সবাইকে আমার অনেক ভালোবাসা পাঠালাম। রাজকুমার দাস, UK News, বাংলা, কলকাতা।